আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু এবং আবেদন করতে আপনার কাছ থেকে কত টাকা কর্তন করা হবে, সম্পূর্ণ আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা দেখে যদি অল্প হলেও উপকৃত হন তাহলে আবার এই ছোট্ট চ্যানেলটাতে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিম্ন বর্ণিত কর্মকর্তা শূন্য পদ সমূহে বিধি মোতাবেক পদে অন্যান্য ভাতাদি সহ পদের বিপরীতে উল্লেখিত জাতীয় বেতন স্কেলে নিয়োগের নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা এখানে কয়টা পদে, তারা মোট 11টা পদে তারা লোক নিবে। প্রথম যে পদ সেটার নাম হলো মেডিকেল অফিসার প্রশাসন বিভাগ, সপ্তম গ্রেডে একজন লোক নিবে। তারপরে দ্বিতীয় যে পদ ক্যাম্পাস সুপারভাইজার উপাচার্য দপ্তর, এখানে একজন লোক নিবে নবম গ্রেডে। তিন নম্বর যে পদ সেটা কি হিসাবরক্ষণ কর্মকর্তা অর্থ বিভাগ নবম গ্রেড, তিনজন লোক নিবে। চার নম্বরের পদ কি অডিট অফিসার অডিট সেল, এখানে নবম গ্রেডে একজন লোক নিবে। পাঁচ নম্বরের কি পদ বলা হয়েছে কোঅর্ডিনেটর কোঅর্ডিনেটিং অফিসার স্টুডেন্ট ফার্স্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ, এখানে ছয়জন লোক নিবে। এবং ছয় নম্বরে প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা বিভাগ, এখানে একজন লোক নিবে। সাত নম্বরে প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা বিভাগ চারজন। এবং আট নম্বরে পরিসংখ্যানবিদ একজন, পরিকল্পনা উন্নয়ন বিভাগ। নয় নম্বরে স্টুডেন্ট স্টুডিও ইঞ্জিনিয়ার মিডিয়া বিভাগ একজন, এবং ক্যামেরাম্যান মিডিয়া বিভাগ একজন। এবং এগারো নম্বরে কি বলা হয়েছে, এগারো নম্বরে ডকুমেন্টেশন অফিসার লাইব্রেরিয়ান ডকুমেন্টেশন বিভাগ। এবং বারো নম্বরে সেকশন অফিসার প্রশাসন বিভাগ, এখানে মোট 12টি পদে তারা লোক নিবে। এবং এই পদগুলোতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার কী কী প্রয়োজন হবে দেখেন। প্রাপ্ত আবেদন সমূহ প্রাথমিক বাছাইয়ের পর উন্মুক্ত উপযুক্ত প্রার্থীদের প্রার্থিত্ব পদে নিয়োগের জন্য তিন পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা উত্তীর্ণের জন্য দুই কম্পিউটার লিটারেসি সেট বিজ্ঞাপিত পদের কাজের ধরন অনুযায়ী। এবং প্রাপ্ত প্রাগুপ্ত উভয় পরীক্ষায় উত্তীর্ণ তিন মৌখিক পরীক্ষা। এবং আবেদনের শেষ তারিখ 25 এপ্রিল 2024। অফিস চলাকালীন সময় বিস্তারিত তথ্যের জন্য আপনাকে ওই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। হ্যাঁ, ওয়েবসাইটে কি bau.ac.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আর ভিডিওটা থেকে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব তো করবেনই।